তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করল গুজরাট পুলিশ মঙ্গলবার সকালে একটি টুইটে এই কথা জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ওব্রায়ন এদিন সকালে পরপর তিনটি টুইট করেন ডেরেক কি ঘটেছিল সে নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন তিনি ডেরেকের দাবি সোমবার রাতে রাজধানী নয়াদিল্লি থেকে জয়পুর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সাকেত গোখলে রাত নয়টার বিমান ধরেছিলেন তিনি গুজরাট পুলিশ আগে থেকেই প্রস্তুত ছিল রাজস্থানে বিমানটি জয়পুরে অবতরণ করতেই গুজরাট পুলিশ বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে বলে টুইটে জানিয়েছেন ডেরেক